রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন সকালে সাংবাদিক সম্মেলন করেন। তিনি এখানে বিএনপি দলীয় প্রার্থী মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের অপপ্রচার সম্বন্ধে তুলে ধরেন এবং তিনি নগরবাসীকে আশ্বস্ত করেন যে সব অপপ্রচারে কান দিয়ে লাভ নাই, উন্নয়নের জন্য নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য তিনি আহ্বান জানান। আজকে নির্বাচনের শেষ দিন, আগামী 30 জুলাই রাজশাহী শহর ও 3টি সিটি কর্পোরেশনের যে নির্বাচন, সেই নির্বাচনের আজকে প্রচারের শেষ হবে রাত 12টায়। আমরা এই সেই উপলক্ষে একটি সাংবাদিকদেরকে ডেকেছি দুটি কথা আলোচনা করার জন্য, শেয়ার দেওয়ার জন্যে, ধন্যবাদ জানানোর জন্যে। এবং আজকের এই সাংবাদিক প্রেস ব্রিফিংয়ে উপস্থিত রাজশাহী মহানগর আওয়ামী লীগের আমাদের অত্যন্ত মেধাবী এবং গতিশীল সাধারণ সম্পাদক যারা ডাবলু সরকার এখানে উপস্থিত আছেন। আমার বামে চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে আগত চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এবং জেলা পরিষদের সালাম জানাই, আসসালামু আলাইকুম হিন্দু ভাই থাকলে নমস্কার। আজকে যেমনটি আমি শুরুতে বলছিলাম যে আজকের এই আপনাদেরকে আমরা একটু কষ্ট দিয়েছি, আপনাদেরকে এখানে আমন্ত্রণ করেছি, মূলত বিগত 19 দিন, আজকে 19তম দিবস প্রচারে এবারকার নির্বাচনের এবং শেষ দিনে আমরা মনে করেছি আপনাদেরকে ডেকে কিছু কথা শেষবারের মতো শেয়ার করা দরকার এবং কিছু কথার উত্তরও দেওয়া দরকার। আমি প্রথমে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আপনারা যারা দীর্ঘ সময় ধরে রাজশাহীতে আমাদের এই নির্বাচনী কর্মকাণ্ড প্রচারে অংশ নিয়েছেন আমাদের সঙ্গে এবং সেগুলি মিডিয়া মারফত জাতির সামনে উপস্থাপন করেছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনারা লক্ষ্য করেছেন গত 10 জুলাই থেকেই, প্রথম দিন থেকেই এই পর্যন্ত, আজকে পর্যন্ত আমাদের প্রতিপক্ষ যিনি মেয়র প্রার্থী সদ্য সাবেক মেয়র জনাব মোসাদ্দেক হোসেন বুলবুল এবং তার দলের কেন্দ্রীয় নেতা জনাব বয়সচন্দ্র রায় সঙ্গে তাদের তরুণ জনাব মিজানুর রহমান মিনু এবং শফিকুল মিলন ইত্যাদি তাদের স্থানীয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রথম দিন থেকে বিরামহীনভাবে অভিযোগের পর অভিযোগ দাখিল করে যাচ্ছে। তারা লিখিতভাবে কমিশনে আমার মনে হয় সর্বাধিক অভিযোগ দিয়েছেন এবং এছাড়াও মিডিয়াতে এবং বক্তব্যের মাধ্যমে নানা রকম অভিযোগ দিয়েছেন। যে অভিযোগের সার বস্তু যদি আমি এক কথায় বলি তাহলে হলো যে নির্বাচন স্বচ্ছ হবে না, নির্বাচনে সরকারের সদিচ্ছা নেই, নির্বাচন কমিশনের হাতে তেমন কোনো ক্ষমতা নেই, নির্বাচনকে ম্যানিপুলেট করা হবে এবং নির্বাচনে অন্য কোনো প্রার্থী জিতে বসে আছেন ভোটের দিনে। অর্থাৎ তারা যে কথাটি সারা দেশব্যাপী বলেন, যে কোনো সময় যে কোনো নির্বাচন আসলে গত 10টি বছর ধরে তারা যে কথা বলে আসছেন, গত 12 বছর ধরে সেই কথাটি তারা বারংবার বলেছেন এবং রাজশাহীকে বলেছেন। এই বিষয়টি শুনতে শুনতে আমরাও যেমন একেবারে আমাদের গান খেলাপেলা হয়ে গেছে, ঠিক সেইভাবেই রাজশাহীবাসীও এখন তাদেরও বিরক্তির উদ্রেক হয়েছে বলে আমার কাছে মনে হয়। তারা মাঠে খেলতে নেমে এসে প্রথম থেকেই লেভেল প্লেইং ফিল্ড নেই এই কথাটি তাদের এখন একটা মুদ্রাদোষে পরিণত হয়েছে এটি তারা বলছেন এবং তারা এই কথা বলেছেন যে গণগ্রেপ্তার করা হয়েছে। অথচ আমরা জানি এ পর্যন্ত এই 8 লক্ষ মানুষ নাগরিক অধ্যুষিত এই সিটি কর্পোরেশনে, আমার জানা মতে বোধহয় 20-25টি তালিকাভুক্ত চিহ্নিত বা মামলায় যাদের ওয়ারেন্ট আছে এইরকম কিছু ছাড়া কোনো কাউকে গ্রেপ্তার করা হয়েছে বলে আমি শুনেছি এবং সেটি প্রমাণ করে যে আইন প্রয়োগকারী সংস্থা যথেষ্ট স্বচ্ছভাবে কাজ করছে এবং তারা প্রয়োজন মতো যেটুকু দরকার সে যেটুকু না করলে সেটি করছে।
এক্ষেত্রে আমাদেরও কাউকে তারা নিয়েছে বা নিবে নিতে পারে এ বিষয়ে আমাদের চিহ্নিত কেউ থাকলে আমাদের বলার উচিত। আমি আপনারা ইতিমধ্যে জানেন যে জামাত বিএনপি যে যে ঐক্যজোট, এই ঐক্যজোটটি জাতির জন্য কখনোই শুভকর হয়নি। একটি তারা এর আগে একবার ক্ষমতায় ছিল, সে সময়ে তারা বাংলাদেশে কী করেছে আপনারা সবাই জানেন। নারকীয়তা, অত্যাচার্য, নির্মম নির্যাতন, পঙ্গু করে দেওয়া, মুসলমানকে আরেকবার মুসলমান করার চেষ্টা করা ইত্যাদি নানা কাজ তারা বাংলা ভাই তৈরি করেছে এবং জেএমবি তৈরি করে এই সমস্ত কাজ করেছে। এরই অংশ হিসেবে রুহুল কুদ্দুস তালুকদার দুলুর, যিনি বাংলা ভাইয়ের স্রষ্টাদের মধ্যে একজন, যে কয়জন মিলে বাংলা ভাই বানিয়েছিলেন, সেই দানব, সেই দানবকে তৈরি করার পিছনে রুহুল কুদ্দুস তালুকদার দুলুর হাত ছিল এবং সেটি প্রত্যক্ষভাবেই ছিল, সবাই আমরা জানি। তিনি যখন রাজশাহীতে এসে দায়িত্ব গ্রহণ করলেন নির্বাচন পরিচালনার আমাদের কর্তৃপক্ষ দলের, তখনই আমরা আশঙ্কা করছিলাম কিছু একটা অঘটন করতে পারি এবং তারই বহিঃপ্রকাশে আমরা দেখলাম যে তাদেরই একটি সমাবেশে হঠাৎ করেই কোনো কারণ ছাড়াই কয়েকটি ককটেল বিস্ফোরিত হলো, সাংবাদিক সহ কয়েকজন আহত হলেন এবং এটি তাদের পরিকল্পনা ছিল যে এটি আমাদের ঘাড়ে তারা চাপিয়ে দেবেন এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবেন। কিন্তু ধর্মের ঢাক তো বাতাসে বাঁধে আমরা সবাই জানি এবং সেটি হলো টেলিফোনের যে ফোনে যে কথাবার্তা, যেটি টেলিভিশনের মারফত আমরা সবাই জানতে পেরেছি, সেখানে পরিষ্কারভাবে স্পষ্ট হয়েছে যে এর পিছনে বিএনপি ছিল এবং এটি নেপথ্যে যারা ছিলেন তার মধ্যে একজন ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন, তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে। তো এইভাবেই এটি প্রকাশ হয়ে যাওয়াতেই হয়তো তারা তারপর থেকে তাদের কৌশল একটু পাল্টেছে, কিন্তু সহিংসতা বা ভয় দেখানো বা গরিব দুঃখী মানুষ যারা নদীর ধারে বসবাস করেন, যারা বিভিন্ন রেললাইনের ধারে বসবাস করেন অথবা যারা বিভিন্ন দুস্থ মানুষের বসবাস যে সমস্ত এলাকায়, সেখানে নিরলসভাবে প্রচার চলছে, অপপ্রচার চলছে যে আমাদেরকে ভোট দিলে, নোগামাকে ভোট দিলে বা আমাকে মেয়র পদে ভোট দিলে ওই জায়গার থেকে তাদেরকে উচ্ছেদ করা হবে। এবং এই উচ্ছেদের কথাটি, এই গল্পটি তারা 2013 সালে বলেছিল, আবারও এবারও বলছে। প্রতিদিন থেকেই খোদ প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী নিজের মুখেই গতকালকেও এই কথাটি বলেছেন এবং শ্রীরামপুর এলাকায় বলেছেন যেখানে গরিব মানুষের বসবাস। আমরা স্পষ্টভাবে বলেছি আমরা কোনো মানুষের বাড়িঘর তুলে দেওয়ার দায়িত্ব নিয়ে মেয়র নির্বাচন করছি না বা সিটি নির্বাচন করছি না। এটি সরকার যেখানে গরিব মানুষের আবাসস্থল করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্যোগ গ্রহণ করেছেন, যাদের মাথায় কোনো ছাদ নেই, জমি নেই, বাড়ি নেই, তাদের জন্য কিছু কিছু গৃহ নির্মাণ করবে সারা দেশব্যাপী, সেখানে আমরা তুলে দেবো। এটি তো আমাদের একই দল করে আমাদের তো এটি দুঃসাহস হওয়ার কথাই না এবং সেই ইচ্ছেও নেই, সে পরিকল্পনা আমাদের নেই, প্রয়োজনও আমাদের নেই। সেখানে আমরা স্পষ্টভাবে বলতে চাই মানুষের ভাগ্য পরিবর্তনের জন্যে যা যা করণীয় ভালোর দিকে সেটি আমরা করতে চাই। সাংবাদিক ভাইরা, আমাদের মাধ্যমে রাজশাহীর সর্বস্তরের নাগরিকদেরকে আরও একবার আশ্বস্ত করতে চাই, এই বিপুল জনসংখ্যার এই শহর, শহরটি অনেক প্রাচীন এবং এর অবকাঠামো সেরকম সুপরিসর নয়, এখানে আরও অনেক রাস্তা, আরও অনেক পানি নিষ্কাশনের জন্যে ড্রেন, আর অনেক গলিপথগুলোর সুরক্ষিত করা, নদীর ধারে বিনোদন কেন্দ্র বা পার্ক ইত্যাদি করা এবং শহরটিকে সম্প্রসারিত করা, বড় করা ইত্যাদি নানামুখী কাজ আমাদের বাকি আছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে বাংলাদেশের প্রতিটি গ্রামের নাগরিক যেন নগর জীবনযাত্রার সুযোগ সুবিধা দিয়ে বসবাস করে, সেটি তার ইচ্ছে এবং সেই লক্ষ্যে তিনি কাজ শুরু করেছেন। তারই অংশ হিসেবে আমিও বলতে চাই, যদি আমি মেয়র হিসেবে নির্বাচিত হই, আমিও রাজশাহী সিটি কর্পোরেশনের এলাকা বড় করে সেই এলাকার মধ্যেই গ্রামীণ জনপদ যেভাবে থাকে, জমি বা আমের বাগান বা ফসলের ক্ষেত সবই থাকবে, আবার একই সঙ্গে জায়গায় জায়গায় পরিবর্তন করতে পারি হবে, বড় বড় রাস্তা হবে, এটি আমরা স্বপ্ন দেখি। এইভাবে আমরা শহরটিকে স্বীকৃতি করতে চাই। এই শহরের অবকাঠামোগত দিক দিয়ে স্বাস্থ্যসেবা এবং শিক্ষা এই দুটি ক্ষেত্রকে গুরুত্ব দিয়ে আমরা এগিয়ে যেতে চাই। মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে, সরকার অনুমোদন করেছে,
কৃষি বিশ্ববিদ্যালয় আমাদের দরকার, সেটি আমরা করতে চাই। আর রাজশাহীতে যে মেডিকেল বিশ্ববিদ্যালয় হচ্ছে তার মধ্যে 1000 শয্যার একটি অত্যাধুনিক হাসপাতালও তার মধ্যে হবে, যেখানে উন্নত চিকিৎসা হবে। শিশু হাসপাতালের কাজ চলছে আমরা সবাই জানি, সেটি আমি মেয়র থাকতেই ভাড়া বাড়িতে শুরু করেছিলাম, এই সেটি এখন সরকারিভাবে শুরু হয়েছে। পাশাপাশি রাজশাহীতে কর্মসংস্থানের জন্যে গ্যাস যেটি আমরা নিয়ে এসেছিলাম, সেই গ্যাসটি পাইপ লাইনের যে সংযুক্তি আছে সেটি মাননীয় প্রধানমন্ত্রীকে বলে সরকারের অনুমোদন নিয়ে আমাদের শহরের পাশে যে শিল্প এলাকা প্রস্তাবিত আরেকটি শিল্প এলাকা হয়ে আছে, সেইখানে ভূমি উন্নয়ন করার পরে সেখানে ঢাকা, চট্টগ্রাম এবং দেশের বিভিন্ন জায়গার ধনাঢ্য ব্যবসায়ীদেরকে বুঝিয়ে রাজশাহীতে নিয়ে এসে নিরাপদ পরিবেশে স্বল্প ব্যয়ে এখানে প্রায় যদি 50 থেকে 100টি গার্মেন্টস কারখানা বা টেক্সটাইল কারখানা বা কৃষিজাত পণ্যের কারখানা করা যায়, তাহলে আগামী 5 বছরে এই শহরের এবং শহরতলির প্রায় 1 লক্ষের বেশি নারী পুরুষের কর্মসংস্থান সম্ভব, যেটি আমাদের ভীষণ দরকার, খুবই প্রয়োজন। এই শহরের আর্থিক প্রভাব বৃদ্ধি করা দরকার, মানুষের হাতে বাড়তি কিছু অর্থ দেওয়া দরকার। পাশাপাশি ইতিমধ্যে সরকার অনুমোদন করেছেন বঙ্গবন্ধু হাইটেক পার্ক, যেটি রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের পশ্চিমে কোর্ট এলাকায় ঢালুর মোড়ের বাম দিকে আমরা দেখেছি বিশাল কর্মযজ্ঞ চলছে সেখানে, এবং সেখানে চলছে।